আন্টি মাইকে কত খারাপ দেখছো, কি লেখছে কয় কি ইতি বলে বেড়া গুলো আগে শুইয়া টাকা ইনকাম করে, মানে মানুষ কতটা নিচু নামলে কতটা খারাপ হইলে মানে এইসব কথাগুলো মানুষ বলতে পারে, ও নিজে শুইয়া টাকা কামাই তো উঠছো, এই লেগে এরকম থিঙ্কিং ওর বেশি আমাকে একটা। অন্তরাকে অনেক বাজে বাজে ওয়ার্ড ইউজ করছিল লাইভে এসে, সে বলতেছিল যে অন্তরা নাকি দুইটা বিয়ে হয়েছে, দেন অন্তরা 12 বাতারি আরো। সোশ্যাল মাধ্যমে অন্তরার একটি রেকর্ডিং ভাইরাল হয়েছে। ইয়াসিন অন্তরার অডিও ক্লিপটি সোশ্যাল মাধ্যমে প্রকাশ করে দেয়। অন্তরার মুখের ভাষা শুনে বিস্মিত হয়েছেন নেটাগারিকরা। অন্তরার কেন গালাগালি করেছে এবার মুখ খুলেছেন অন্তরার স্বামী নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেন। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। রাকিব ও ইয়াসিনের মধ্যে অনেকদিন ধরেই ক্লাশ। মূলত ইয়াসিন মিথিলাকে বিয়ে করার পর থেকেই ঝামেলা শুরু হয় তাদের মধ্যে। সম্প্রতি দুই পক্ষের বাগবিতণ্ডা মনোমালিন্যের জের ধরেই মিথিলাকে রাস্তায় প্রকাশ্যে মেরেছে টিম রাকিবের সদস্যরা। আর এর জের ধরেই অন্তরার একটি অডিও ক্লিপ অনলাইনে ছেড়ে দিয়েছে ইয়াসিন, যেখানে মিথিলাকে অকথ্য ভাষায় গালাগালি করছেন অন্তরা। এই বিষয়ে রাকিব বলেন, বিষয়টা খুবই দুঃখজনক, ইয়াসিন এত নিচে নামবে আমার ধারণাও ছিল না। ঘরের মধ্যে আমরা সবাই অনেক কথাই বলি, ইয়াসিন মিথিলা কি বলে না, গালাগালি করে না, অন্তরা তো এমনি এমনি বাজে ভাষা দেয়নি, ইতিকে নিয়ে এমন নোংরা নোংরা কথা মিথিলা বলেছে যা শুনে কারো মাথায় ঠিক থাকবে না। নিজের পরিবার নিয়ে বাজে কথা আপনি আমি আমরা কেউই সহ্য করব না। ইয়াসিন মিথিলার অনেক কিছুই আমার কাছে আছে, অনেক রেকর্ডিংও আছে, তবে আমি তা এখন পর্যন্ত প্রকাশ করিনি। হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক্সবেট নামে একটি অ্যাপ সম্পর্কে আপনাদেরকে বলতে চাই। বিশ্বস্ত এই অ্যাপসটির স্পন্সর পিএসজি এবং সিরিয়া। আইপিএল শুরু হয়েছে, এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন। এখানে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন, আপনি স্কোরে ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এখান থেকে জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের গেমস রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড সিনেঅন ব্যবহার করে প্রথমবার 24,000 টাকা পর্যন্ত বোনাস পান। আপনি সহজে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে টাকা তুলতে পারবেন। পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে এখনই রেজিস্ট্রেশন করুন এবং আমার প্রচার কোড সিনেঅন ব্যবহার করে বোনাস জিতো। অন্তরার দুই বিয়ে, দুই স্বামী টাকাওয়ালা, ওর বাবা সিএনজি চালায়, প্রতিনিয়ত এমন বাজে কথা বলে আসছে ইয়াসিন আর মিথিলা। আমরা তো সমাজে থাকি, আমরা পরিবার নিয়ে থাকি আর পরিবারের লোকজনকে মানুষ এসব কথা বলে লজ্জা দেয়। ইয়াসিন তার মামিকে কিভাবে অকথ্য ভাষায় গালাগালি করতে পারে কখনো চিন্তা করে দেখেছে? লাইভে সবার সামনে অন্তরাকে গালিগালাজ করেছে ইয়াসিন, আর গোপনে তারা কি বলতে পারে তা নিশ্চয়ই জানার বাকি নেই কারো।